দাবি পূরণ করতে হবে, সবাই সম্মত ভাবে সচেষ্ট হতে হবে, সক্রিয় হতে হবে এবং জন্য দৃষ্টি করছে কথা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের ১৬ কোটি মানুষ যে যে ধর্মে থাকুক তার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা, তার ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত করা এবং তার শিক্ষা স্বাস্থ্য এই যে অধিকার করে সেই মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠিত করে প্রত্যেকটি রাজনৈতিক দলের আদর্শ করে চালে এবং গণতান্ত্রিক রীতিনীতি রাজনীতিতে এটি একমাত্র দায়িত্ব। এই দায়িত্বটি পালন করলে আমাদের মনে আমাদেরকে আলাদা ভাবতে হয় না, আমাদের আলাদা করে আমাদের আলাদা সমস্যার কথা বলতে হয় না এবং আলাদা করে আমাদের সমস্যা যে আমরা প্রভাব দিতে পারি সেই প্রভাব দিতে পারি না। আমরা সংবিধানের নিয়ম অনুযায়ী জন্মসূত্রে আমরা যে জানাচ্ছি সময় সমান অধিকারের মানে এই কথাটি যদি কার্যকর হয় তাহলে তো আমাকে আগে আলাদায় বন্ধু হিসেবে চিন্তা করতে হবে না, বন্ধু হিসেবে অসহায়ের মতো আকাশ পানে তাকিয়ে কান্না করতে হয় না। সুতরাং বুঝতে হবে যে এক সাধারণত্বের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার যুদ্ধে মূল মন্ত্র ছিল এটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই গণতন্ত্রকে আমরা সেভাবে লালন করতে পারি না, আমাদের অযোগ্য অবাধে গণতন্ত্র বিঘ্ন তখন অবচর খায়, আমার গণতন্ত্র উঠে দাঁড়ায়। এবার যে গণতন্ত্র অচল থাকে এবার গণতন্ত্র ভুল, এই ভুল গণতন্ত্রের ঠিকানা জানি না, কখন কি গণতন্ত্রের সন্ধান পাবো কোন ঠিকানা পাবো এগুলো আমাদের মূল বিষয়। আর এই গণতন্ত্র যিনি মনের থেকে ধ্যানের থেকে প্রাণের মতো করে যিনি লালন করেছেন পালন করেছেন এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ পথ এবং অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করে যিনি সৌরাচরণ কমিটি গণতন্ত্র মুক্ত করেছেন তাকে আমরা সরাসরি আকর্ষণ দেশ থেকে বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়ার অপরাধ, তিনি গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্রের প্রতি আস্থাশীল এবং গণতন্ত্র ছাড়া বিকল্প কোনো কিছুর সাথে তিনি আপোষ করতে জানেন না, যে কারণে আজকে যেহেতু গণতন্ত্র নাই তাকে কারাগারে থাকতে হবে এটি স্বাভাবিক। সুতরাং আমরা যদি গণতন্ত্র মুক্ত করতে পারি তাহলে আমাদের মৃত্যু মুক্তি লাভ করতে পারবেন। সুতরাং আমাদের কাছে এখন গণতন্ত্র এবং খালেদা জিয়া সমান্তরাল সমান, অর্থাৎ গণতন্ত্রের মুক্তি মানে খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানে আমরা গণতন্ত্রের মুক্তি বলে বলব। আমাদের এখানে একটু কথা আছে, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট প্রায় 15 বছর বয়স, এখানে এই সংগঠনটার মধ্যে এমন একজন নাই, একজন আছে, একজন নাই যারা বিএনপি করেন, যারা বিএনপি করেন তারাই কল্যাণ করেন। একমাত্র যদি মহাপুরুষরা বিএনপি করে না কল্যাণ করেন, কিন্তু আমি জানি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ জাতীয় আপনি খ্রিস্টান হন, আপনি বৌদ্ধ হন, আপনি বাংলাদেশে আপনার সমান অধিকার, আমি যার জন্য উনি আজকে আপনাদের সমর্থন করে আমাদের পেছনে তৃণমূল খালেদা জিয়াকে এবং বর্তমানে আমাদের চেয়ারপারসন তিনি একজন চেয়ারপারসন তাকে আপনারা আমাদের সঙ্গে আছেন সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যে কথা বলেছেন যখনই সরকারে থাকে আপনারা অনেক নিশ্চিন্তে আপনারা বসবাস করেন। যদি আমাদের পছন্দের সঙ্গে
যিনি বর্তমান সরকারের শাসন করে তুলনা করেন, তারা আপনারা দেখবেন এবং আপনারা নিশ্চয়ই নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায় অনেক বেশি শান্তি পেয়েছে। তাদের উপর অত্যাচার নির্যাতন হয় নাই এবং তারা নির্বিঘ্নে তাদের পুজো আনন্দ তারা বৃদ্ধি করতে পেরেছে এবং পূজার সময় তারা মুক্ত মনে অত্যন্ত নির্ভয় তাদের পূজা তারা সম্পূর্ণ করতে সম্পূর্ণ হয়েছে। আমি অনেক তথ্য আমার কাছে আছে, এটি সেগুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো অত্যন্ত সত্য কথা থেকে আমি বলছি। আর সংখ্যালঘুদের যদি অত্যাচার নির্যাতন হয়ে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত, সেটা হলো আমাদের দিকে সবচেয়ে বেশি আপনাদের জনগণ, আপনাদের সম্পদ, আপনাদের বাড়িঘর, আপনাদের দোকান, আপনাদের ব্যবসা, এদের সবচেয়ে বেশি হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগের এই মদনপুষ্ট এই যারা সন্ত্রাসী এবং যারা আওয়ামী লীগের মানুষের জন্য।
মানব কল্যাণ, এটা তো সমস্ত ধর্মের মূল কথাই হচ্ছে। এটা তো সেই জন্যই আজকে যে একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে, আজকে শ্রীকৃষ্ণকে সেজন্যই বেশি করে মনে করে, শ্রীকৃষ্ণকে সেজন্যই আজকে ভগবান শ্রীকৃষ্ণকে সেজন্যই আজকে আরো বেশি করে স্মরণ করতে হবে। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অসন্দরের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই কথাগুলো যদি আমরা সবাই মনে রাখি, তাহলে আমাদের আমরা আজকে এই অন্যায়ের বিরুদ্ধে দেশে যা চলছে, যে ফ্যাসিবাদ চলছে, যে হত্যা চলছে, ঘৃণা চলছে, এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করছে, মানুষ মানুষকে হত্যা করছে, ধ্বংস করছে, এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে আমার সামর্থ্য থাকে। আজকে শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমরা 71 সালে যুদ্ধ করেছিলাম, দাদা বলেছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, মানুষের অধিকারগুলোকে সুরক্ষা করার জন্য, আমার উন্নয়নের জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এখানে একসাথে শান্তিতে বসবাস করবো বলে আমরা দেশ স্বাধীন করেছিলাম, অস্ত্র তুলে নিয়েছিলাম। কি দুর্ভাগ্য আমাদের 48 বছর পরে আজকে একই ভাবে সেই পাকিস্তানিরা আমাদের যেভাবে নির্যাতন করেছিল, ধ্বংস করেছিল, একইভাবে আজকে আমাদেরকে সেই নির্যাতন, সেই অত্যাচার, সেই হত্যা যজ্ঞ শিকার হতে হচ্ছে। আমাদের এখানে অনেকে আছেন যারা নিগৃহীত হয়েছেন। গতকাল ছিল আন্তর্জাতিক গুম দিবস, আমাদের অনেক ছেলে হারিয়ে গেছে, আমাদের সংসদ সদস্যরা হারিয়ে গেছেন, গুম হয়ে গেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা শিশুরা কালকে কেঁদে কেঁদে বলেছে যে আমার আব্বুকে ফিরিয়ে দাও। এই অবস্থা এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা এই বাংলাদেশের সৃষ্টি করেছে। আমরা কখনো এর সঙ্গে পরিচিত ছিলাম না, আমরা এইবারে প্রথম দেখলাম যে গুম হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, কখনো কখনো লাশ পাওয়া যায়, কখনো কখনো চলে যায়। উৎসর্গ করেছেন, যিনি 73 বছর বয়সেও এখন এই অসুস্থ শরীর নিয়ে গণতন্ত্রের জন্য কোন আপোষ করছেন না, তিনি স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন, তিনি আপোষ করেন, বারবার সেই একই কথা বলছেন যে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, আমাদের রাষ্ট্রকে মুক্ত করতে হবে, তোমরা সবাই উঠে দাঁড়াও, রুখে দাঁড়াও, এই যে ভয়াবহ দানব আমাদের বুকের উপরে চেপে বসেছে, এই দানবকে সরাতে হবে, এই দানবকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি রাষ্ট্র, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা প্রেমের রাষ্ট্র হিসেবে দেখতে চাই, ভালোবাসার রাষ্ট্র হিসেবে দেখতে চাই, মানুষে মানুষে সৌহার্দ ও সম্প্রীতি দেখতে চাই। আমরা এখানে হিংসা চাই না, আমরা হত্যা চাই না। তাই বন্ধুগণ, আসুন আজকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত জাতিকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকে এই ভয়াবহ যে শক্তি, অপশক্তি, দুঃশাসন আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে, তাকে পরাজিত করি। তাকে পরাজিত করতে পারলেই দেশ নেত্রীকে আমরা মুক্ত করতে পারবো, তাকে পরাজিত করতে পারলেই আমাদের তরুণ নেতা যিনি আজকে নির্বাসিত হয়ে আছেন তাকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো, তাকে পরাজিত করতে পারলেই আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে এই শুভ জন্মাষ্টমীতে এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের সকলের শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ।